দুঃখের বিষয় কি মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কে অন্ধকারে রেখে ঠিক নির্বাচনের মুখে এসে ব্যারিস্টার সাহেবকে বলা হচ্ছে কি কি এমআইএম সিপিএম কংগ্রেসের জন্য অছুত বলে তার এমআইএম কে বাদ দিয়ে সংযুক্ত মোর্চা হবে, এমআইএম এর কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না, দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায় মিলে আবার নতুন ভাবে রাজনৈতিক জোট করে বাংলার রাজনীতির ময়দানে সংগ্রাম করে নিজের দাবি আদায় করে ছাড়বে। এমআইএম সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নতুন যে সরকার গঠন হচ্ছে তৃণমূল সরকারের, আমরা সংখ্যালঘু দলিত আদিবাসী দাবিগুলো নতুন সরকারের সামনে তুলে ধরব। রাজেন্দ্র সাচ্চার কমিটির রিপোর্টগুলোর সুপারিশগুলো বাস্তবায়িত করা হোক, রিজওয়ানুর রহমানের কাতিলদেরকে তাদের বিচার করা হোক, রঙ্গনাথ মিশ্রা কমিশন রিপোর্ট যে মুসলিম সংরক্ষণের কথা বলছে সেটাকে কার্যকর করা হোক, আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু স্ট্যাটাস প্রদান করা হোক, আর যে যে প্রতিশোধী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেওয়া হয়েছিল সেগুলো কার্যকর করা হোক। কেন এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফেরত আসতে পেরেছে শুধু এই কারণেই আসতে পেরেছে কি বাংলার মুসলিম দলিত আদিবাসী মানুষ মিলে এক খাট্টা হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। এই সিপিএম কংগ্রেস হলো বাংলার মধ্যে দুটো মৃতদেহ, এই দুটো মৃতদেহর মধ্যে প্রাণ ফুঁকে কারুর কোনো লাভ হবে না, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাদের তো কোনো দিন কোনো লাভ হবে না। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কি নির্বাচনের পরে বামেদের কি ভূমিকা হবে, আমি তখন বলেছিলাম কি নির্বাচনের পরে সিপিএম মুছে যাবে, সিপিএম দল বলে কিছু থাকবে না, ইত্তেহাদুল মুসলিমিন আর পিছনে হাঁটবে না, সেটা আমি ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসি বাংলার মানুষকে গিয়ে আমি ওয়াদা করে আসব। রাজনৈতিক সংগ্রাম আমাদের আরম্ভ হয়েছে, এই সংগ্রামের পথে আমরা হেঁটে দলিত মুসলিম আদিবাসী সমাজের দাবি আদায় করেই ছাড়ব, এই কথা আমাকে ব্যারিস্টার সাহেব বলেছিলেন হায়দ্রাবাদে। 3 জানুয়ারি 2021 ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসি সাহেব উনি বাংলায় ফুরফুরা শরীফে এসেছিলেন, বাংলাতে উনার আসার উদ্দেশ্য ফুরফুরা দরবারে বসে নিজের দলের আনুষ্ঠানিক ঘোষণা করা এবং একটা ফ্রন্টের বার্তা দেওয়া, ওনার উদ্দেশ্যটা ছিল, ওনার একটা পরিকল্পনা ছিল কি বাংলায় সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজ রাজনৈতিক ক্ষমতায়নের একটা পথ পাবে, বাংলায় সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী সমাজ ন্যূনতম বিধানসভার মধ্যে নিজস্ব একটা প্রতিনিধিত্ব পাবে। তার সাথে সাথে ওনার উদ্দেশ্যটা ছিল কি যে সাম্প্রদায়িক শক্তি সেটাকে পরাস্ত করে, এই উদ্দেশ্য নিয়ে উনি বাংলায় এসেছিল। আমরা দেখলাম কিভাবে এই সিপিএম কংগ্রেস যারা আজকে শূন্য তারা চক্রান্ত করে এই দলিত মুসলিম রাজনৈতিক যে ফ্রন্টের আলোচনা যে ফ্রন্টটা গঠন হতে চলেছিল কিভাবে চক্রান্ত করে সংযুক্ত মোর্চার নামে তারা এই ফ্রন্ট গঠনটাকেই তারা ব্যর্থ করে দিল। আজকে রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস শাসক হিসাবে, বিরোধী দল কারা, ওই সাম্প্রদায়িক বিজেপি শক্তি। 34 বছর ক্ষমতায় থেকে যে দল যে সরকার বাংলার সংখ্যালঘু বাংলার দলিত বাংলার আদিবাসীদের উপরে শুধু শোষণ করে এসছে তারা আজকে দাঁড়িয়ে কি এই বাংলার মানুষের অধিকারগুলো আদায় করার সংগ্রামের কথা বলছে, কোন মুখে বলছে। আমরা এটা বুঝতে পেরেছিলাম কি বাংলার সংখ্যালঘু দলিত আদিবাসী মানুষ কোনোদিন সিপিএম সরকারের 34 বছরের হারমাত বাহিনীর শোষণকে ভুলে যেতে পারে না, ওদের অত্যাচারকে ভুলে যেতে পারে না, জোর করে জমি অধিগ্রহণ করা, রিজওয়ানুর রহমানের কতল, তাপসী মল্লিকের হত্যা, বাংলার মানুষ এসব ভুলে যাবে না। একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটেছে, গণতান্ত্রিক পরিবেশকে মাটিতে মিশিয়ে দিয়েছিল বাম জামানায়। মানুষ এত সহজে এত জলদি এই 34 বছরের শোষণ অত্যাচারকে ভুলবে না, 34 বছর শাসনে যে দল পশ্চিম বাংলার মাটিতে থেকেছে তারা আজকে একটা এমএলএ অবধি বার করতে পারেনি, একটা সর্বভারতীয় দল কংগ্রেস আজকে বাংলায় তারা একটা এমএলএ অবধি বার করতে পারেনি, সংযুক্ত মোর্চা তো ভেস্তে গেল,
কিন্তু সংযুক্ত মোর্চা তো ভেস্তে গেল, কিন্তু এই সংযুক্ত মোর্চার নাম করে যে দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায়ের মনে যে একটা আশা জেগেছিল কি একটা ন্যূনতম রাজনৈতিক প্রতিনিধিত্ব আমরা বিধানসভায় পাব, একটা নতুন রাজনৈতিক ফরমেশন হবে, সমীকরণ হবে, সেটাকেও এদের চক্রান্তর কারণে সাময়িকভাবে সেটাও ভেস্তে গেল। আমরা ভেবেছিলাম দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায়ের একটা নতুন রাজনৈতিক সমীকরণ করে আমরা বাংলার মানুষের সামনে একটা নতুন রাজনৈতিক বিকল্প রাখতে পারব, সেটাকেও এই বাম এবং কংগ্রেস করতে দিল না আমাদের। আজকে তারা শূন্য, তারা তো আগের থেকেই মৃতদেহ ছিল, কিন্তু শূন্য হয়ে গেল এই পিছিয়ে পড়া জাতির আশা। কিন্তু মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, যাদেরকে অন্ধকারে রেখে সংযুক্ত মোর্চা করা হলো, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে বারবার বলা হতো কি যে কোনো ফ্রন্ট হবে সেখানে এমআইএমকে বাদ দিয়ে কোনো ফ্রন্ট হবে না, কিন্তু দুঃখের বিষয় কি মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে অন্ধকারে রেখে ঠিক নির্বাচনের মুখে এসে ব্যারিস্টার সাহেবকে বলা হচ্ছে কি এমআইএম সিপিএম কংগ্রেসদের জন্যে অছুত বলে তার এমআইএমকে বাদ দিয়ে সংযুক্ত মোর্চা হবে, এমআইএমের কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না। সেই দিন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আমাকে হায়দ্রাবাদে ডেকে উনি বললেন, সাবির ওয়াদা করো রাজনৈতিক সংগ্রামে যে বিসমিল্লা বলেছ সেটার থেকে আর তুমি পিছনে হাঁটবে না, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন আর পিছনে হাঁটবে না, সেটা আমি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বাংলার মানুষকে গিয়ে আমি ওয়াদা করে আসব। রাজনৈতিক সংগ্রাম আমাদের আরম্ভ হয়েছে, এই সংগ্রামের পথে আমরা হেঁটে দলিত মুসলিম আদিবাসী সমাজের দাবি আদায় করেই ছাড়ব, এই কথা আমাকে ব্যারিস্টার সাহেব বলেছিলেন হায়দ্রাবাদে। উনি বাংলায় এলেন, ঠিক নির্বাচনের মুখে উনি ছটা প্রার্থীও দিলেন, এই বার্তাটুকু দেওয়ার জন্য বাংলার মানুষকে কি আর আমরা পিছু হাঁটছি না, আর আমরা পিছু হাঁটছি না, চক্রান্ত হয়েছে বলে এমআইএম এর রাজনীতি কিছুটা সাময়িকভাবে ধাক্কা লেগেছে, তার মানে এটা নাকি এমআইএম রাজনীতির ময়দান ছেড়ে চলে যাবে, বাংলার জমিন এমআইএম ছাড়বে না, এটা ব্যারিস্টার সাহেব বার্তা দিয়েছিলেন, 1 ইঞ্চি জমিও ছাড়বে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে সংগ্রামের পথ তৈরি হয়েছে, ছটা প্রার্থী যেটা এমআইএম এই নির্বাচনে দিল সেটা ভেবে দিল, সেটা মাথায় রেখে দিল কি যদি এমআইএম ওই সিট না জিততে পারে, যদি হেরেও যায় ওই সিটগুলোর থেকে যেমন বিজেপি না জিতে, কেন ব্যারিস্টার সাহেবের যেমন উদ্দেশ্য বাংলায় সংখ্যালঘু দলিত আদিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়নের একটা পথ, ঠিক তেমন ওনার আর একটা উদ্দেশ্য সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার উদ্দেশ্য, যে কারণে যে ছটা সিটে এমআইএম লড়েছে সেখান থেকে কিন্তু একটা সিটেও বিজেপি জিততে পারেনি, এই ছটা সিট দেবার উদ্দেশ্যটা হলো বাংলার মানুষকে বার্তা দেওয়ার জন্যে কি আর পিছু তাকাচ্ছে না এমআইএম, এমআইএম আর রাজনৈতিক জমি ছাড়বে না, এরপর থেকে এমআইএম বাংলার জমি আরও মজবুত ভাবে আরো শক্তিশালীভাবে ধরবে, রাজনৈতিক সংগ্রাম করবে, নজবান যারা মুসলিম দলিত আদিবাসী সম্প্রদায়ের থেকে আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, বিধানসভায় না পৌঁছাতে পারলাম না এবার আমরা, ভবিষ্যতে পার্লামেন্ট অবশ্য পৌঁছাবো, পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি কোনোটাই এমআইএম ছাড়বে না। বামন মিশ্রাম জি বামসেফ সংগঠনের, উনিও ফুরফুরা শরীফে এসেছিলেন জানুয়ারি মাসে, উনিও বার্তা দিয়েছেন আমাদেরকে কি দলিত মুসলিম বহুজন মুসলিম যে রাজনৈতিক ঐক্যতার কথা হয়েছিল, যে ফ্রন্টের ফরমেশনের কথা হয়েছিল, এমআইএম এর সঙ্গে বামসেফও সাথ দেবে যদি নতুন করে এই ফরমেশনটা তৈরি করা যায়, আমরা একসাথে লড়ব, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ এক হবেই, হতাশ হবার কোনো কারণ নেই, বিজয়ের পতাকা আমরা তুলবই আমাদের এই হাত দিয়ে ইনশাআল্লাহ, হতাশ হবেন না, আশা রাখুন, ধৈর্য রাখুন, আল্লাহর উপরে নিজের একিন রাখুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ফাতা দেবে। আজকে যারা চক্রান্ত করেছিল তারা শূন্য হয়ে গেল, না হলে আজকের দিনে যদি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব
ফুরফুরা শরীফের নেতৃত্বে মামুন মিশ্রম সাহেব একসঙ্গে যদি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ রাজনৈতিক জোট করত, তবে আজকে হতে পারে বাংলার সরকার আমাদেরকে বাদ দিয়ে হতো না, আমাদেরকে বাদ দিয়ে হতো না। দুঃখের সঙ্গে আজকে সংখ্যালঘু দলিত আদিবাসীর কোনো রাজনৈতিক ভূমিকা থাকলো না, কোনো উপায় না দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূলকে ভোট দিয়ে জেতাতেই হলো। বাংলার রাজনীতি তৃণমূল বিজেপি নিজের মধ্যে ভাগ করে নিয়েছে এমন একটা অবস্থা দেখে মনে হচ্ছে, কিন্তু এই অবস্থা বেশি দিন থাকবে না। রাজনৈতিক সংগ্রাম আরম্ভ হয়ে গেছে, দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায় মিলে আবার নতুনভাবে রাজনৈতিক জোট করে বাংলার রাজনীতির ময়দানে সংগ্রাম করে নিজের দাবি আদায় করে ছাড়বে। এমআইএম, সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, নতুন যে সরকার গঠন হচ্ছে তৃণমূল সরকারের, আমরা সংখ্যালঘু দলিত আদিবাসী দাবিগুলো নতুন সরকারের সামনে তুলে ধরব। রাজেন্দ্র সচ্চার কমিটির রিপোর্টগুলোর সুপারিশগুলো বাস্তবায়িত করা হোক, রিজওয়ানুর রহমানের কাতিলদেরকে তাদের বিচার করা হোক, রঙ্গনাথ মিশ্রা কমিশন রিপোর্ট যে মুসলিম সংরক্ষণের কথা বলছে সেটাকে কার্যকর করা হোক, আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু স্ট্যাটাস প্রদান করা হোক, আর যে যে প্রতিশ্রুতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেওয়া হয়েছিল সেগুলো কার্যকর করা হোক। কেন এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফেরত আসতে পেরেছে শুধু এই কারণেই আসতে পেরেছে কি বাংলার মুসলিম দলিত আদিবাসী মানুষ মিলে এক খাট্টা হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, এটা ভুলে গেলে হবে না। রাজনৈতিক সংগ্রাম শুধু আরম্ভ হয়েছে, ফল অন্য হতো যদি ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসী সাহেবের ওই পরিকল্পনা কার্যকর হতো। আর যারা চক্রান্ত করে এই রাজনৈতিক জোট যেটা মুসলিম দলিত আদিবাসীদের যে তৈরি হচ্ছিল, যারা চক্রান্ত করে এই জোটকে ভাঙল, তারাই আজকে শূন্য হয়ে গেল। তৃতীয় শক্তি আজকে শূন্য, একটা জায়গা তৈরি হয়েছে একটা নতুন রাজনৈতিক শক্তির বাংলার ময়দানে, সে জায়গাটাকে এমআইএম ফিল আপ করবেই। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে বাংলার মাটিতে উঠে আসব। মুর্শিদাবাদ থেকে বিজেপি তিনটে সিট পেয়েছে, মালদার থেকে বিজেপি পাঁচটা কি ছটা সিট পেয়েছে, সংখ্যালঘু উদ্দেশিত এলাকায় বিজেপি ঢুকে যাচ্ছে, কিছুদিনের মধ্যে মিউনিসিপ্যালিটি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সবকিছুতে আমরা আমাদের চোখ রাখব, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করব, সংখ্যালঘু দলিত আদিবাসীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে হাঁটব, নওজওয়ানদের দাবিগুলো আমরা আদায় করবই।